অর্থপাচার, ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তান সহ পাঁচজনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা করেছে দুদক। বুধবার দুদকের কর্মকর্তারা এসব মামলা দায়ের করেন। এছাড়াও সাবেক মন্ত্রী মুজিবুল হক এবং লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রফিকুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিন মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। জুলাই আগস্টের আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে কামালের বিরুদ্ধে। পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হওয়ার পর বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী এমপি গ্রেপ্তার হলেও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এখনও তার অবস্থান পরিষ্কার না হলেও ঘুষ বাণিজ্য, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে কামাল ও তার স্ত্রী সন্তান সহ পাঁচজনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তার অধীনস্থ বিভিন্ন সরকারি দপ্তরে বদলি, পদোন্নতি এবং জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধান টিমের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে আজকে মামলা রুজু হয়েছে। কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাস্সের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তার স্ত্রী এবং সন্তানদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 6,55,99,156 এবং অস্বাভাবিক লেনদেনের পরিমাণ হচ্ছে 416,74,68,019 টাকা। এছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।